নেই কোনো বেয়ারার হাগটা কিংবা কাস্টমারের ফুড ফরমাশ কিংবা মাথার উপর নেই কোনো ছাদ, কিন্তু নামটি আবার ভালো কাজের হোটেল। শুরুতেই চমকে যেতে হয়, এ আবার কেমন হোটেল? রাজধানীর বাসাবো বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাত ঘেঁষা দেয়াল লিখনের মাধ্যমে জানান দেয় হোটেলটির অস্তিত্ব। এই ফুটপাতে সন্ধ্যা হলে খাবারের ভ্যান আসে, সাথে আসেন অতিথিরাও। সারাদিনের একটি ভালো কাজের জানান দিলেই মেলে একবেলার খাবার। অতিথিরা প্রায় সবাই এই সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে ভিক্ষুক, ভবঘুরে কিংবা পথচারী, সবার জন্য উন্মুক্ত এই হোটেলটি। রিক্সা চালায়, অটো চালায়, চালায় আয়সা, রাতে যে কোনো একটা ভালো কাজ করে এই ভালো কাজের হোটেলে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে যায়। অন্য থেকে পড়ে গেল, ব্যালেন্স রাখতে পারতেছে না, দাঁড়া রয়েছে পড়ে গেছে, এখন ওনাকে ধরে উঠাই দিলাম। প্রতিদিনই আসা যায় যে ভালো কাজ করলেই শুরুটা হয়েছিল করোনা কালের ভালো কাজের বিনিময়ে আহার নাম দিয়ে। 2019 সালের 5ই ডিসেম্বর নাম পরিবর্তন করে যাত্রা শুরু করে ভালো কাজের হোটেলটি। এখন সপ্তাহে একদিনের বদলে প্রতিদিন খাবার তুলে দিচ্ছেন তারা অসহায় মানুষের মুখে। আমরা যখন শুরু করেছিলাম তখন 8-10 জন মেম্বার আমরা ছিলাম, যারা প্রতিদিন আমাদের নিজেদের কাছে একটা বক্স থাকে স্টিলের ব্যাংক, ওটার মধ্যে আমরা 10 টাকা করে রাখি, প্রতিদিন 10 টাকা হারে মাসিক 300 টাকা হয়। তো এখন কিন্তু আমরা আমাদের এই যে ডেলি 10 মেম্বার বলি, এটা কিন্তু প্রায় 2300 জনের উপরে আমাদের এই মেম্বার সংখ্যা, এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাপোর্টে এবং মেম্বারদের অর্থায়নেই কিন্তু আমাদের এই কার্যক্রমগুলি চলছে। যখন এটা আমরা শুরু করি তখন আমরা নাম দিয়েছিলাম ভালো কাজের বিনিময় আহার, বাট আসলে এই যে যারা দেখছেন যে খায় ওরাই কিন্তু নাম দিয়েছে ভালো কাজের হোটেল, মানে এই কারণে ওদের নামটাই কিন্তু আসলে এরপরে হয়ে গিয়েছে যে ভালো কাজের হোটেল। আমাদের ঢাকার মধ্যে যে হোটেলগুলো আছে আমরা প্রত্যেকদিন অল্টারনেট করে ভলেন্টিয়ার আসি। আমাদের যেমন যে 5টা শাখা আছে, কমলাপুরে, বাসাবোতে, 7 রাস্তায়, বনানীতে, কারণ বাজারে, এইগুলোতে প্রত্যেকদিন হচ্ছে আমরা 8-10 জন করে ভলেন্টিয়ার যাই। অন্য একজন মানুষের মুখে তৃপ্তির একটা হাসি, একজন মানুষ খুশি হয়েছে তার রিজনটা আমি আমার মনে হয় দুনিয়ার কোনো কিছুতে এটা আসলে পরিমাপ করার মতো না। ক্ষুধার তাড়না থেকে মানুষ আসলে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। আমরা মূলত এই চিন্তা থেকে আমাদের এখানে খেতে হলে এই চেনটা আসলে চালু করা। সমাজের অবস্থাপন্নরাও এমন উদ্যোগে এগিয়ে আসবেন সেই প্রত্যাশাই এই তরুণদের। উম্মেহানি, সময় সংবাদ।